সুপ্রিয় দর্শক এসে রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান দর্শক আজ আমাদের আলোচনার বিষয় স্বস্তি কত দূর আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলফর চৌধুরী মণি আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ডক্টর নুল আজহার আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনা শুরুতেই আপা আমি আপনার কাছে যেতে চাই নিলফার চৌধুরী মণি আপনি জানেন যে গত কয়েকদিনের সহিংস ঘটনার পর কারফিউ জারি সেনাবাহিনী মোতায়েন নানা বিষয়ের মধ্য দিয়েই বিশেষ করে রাজধানীবাসী অনেকটা অস্বস্তিতে জীবনযাপন করছে এর মধ্যে প্রিপেইড কার্ড অর্থাৎ ইন্টারনেট না থাকায় আপনার বিশেষ করে বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস পানির বিল দিতে পারছেন অনেক জনভোগান্তি বেড়েছে আজও এ নিয়ে অনেক ধরনের দুর্ভোগের শিকার হয়েছে আমরা গণমাধ্যমে অনেক খবরই দেখতে পেয়েছি আসলে স্বস্তিটা কত দূরে মানুষের জনজীবনের স্বস্তি ফিরবে কবে এই প্রত্যাশা সবারই ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আপনার এই দুর্ভোগ জনদুর্ভোগ কারো কারো সৃষ্ট এই এই সহিংসতায় আপনার যারা নিহত হয়েছে শহীদ হয়েছে আমি তাদের আত্মার ফেরাত কামনা করছি রুহের জন্য শান্তি কামনা করছি সৃষ্টিকর্তার কাছে এবং এই যে স্বস্তির কথা বললেন অস্বস্তিতে সমগ্র বাংলাদেশ আমরা যখন কথা বলছি তখনও কিন্তু আপনার কারফিউ চলছে এই কারফিউয়ের মধ্যেই কিন্তু আমরা রিক্স নিয়ে এসেছি সারা বাংলাদেশ কিন্তু কারফিউয়ের মধ্যে জীবনযাপন করছে এটা যদি আপনার স্বৈরতান্ত্রিক দেশও বলা চলে স্বৈরাচারের সাথে তো কারফিউটা এটা তো অলরেডি আমরা এমনিই কারফিউ পাস করি সবটা সময় যে কোনো সময় আমরা রেডি থাকি যে আমাদের ধরে নিয়ে যাওয়া হবে আমাদের মেরে ফেলা হবে আমাদের গুম করা হবে গুম করে আবার তাদের চাইলে এক বছর পরে ছেড়ে দেওয়া হবে এটার মধ্যে আবার নতুন করে কারফিউ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব নামিয়েছে র্যাব আপনার আকাশ দিয়ে টহল দিচ্ছে তার চাহিদা মোতাবেক সে গুলি করছে চাহিদা মোতাবেক সে বোম ফেলছে আপনি স্বস্তির কথা বললেন যে কোনো মানুষ আপনার যারা আন্দোলনে আছে তারাও মারা যাচ্ছে যারা কর্মজীবী মানুষগুলো দিন আনে দিন খায় খেটে খায় তারাও যাওয়ার সময় রাস্তায় বা কোথাও তারা নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং লাশগুলো তারা ফেরত পাচ্ছে না তাদের পরিবার যদি চিহ্নিত করে আমি যতটুক জানি হাসপাতাল লাশ দিচ্ছে না এই অবস্থার মধ্যে যখন ছাত্ররা তো যাচ্ছেই চলে যাচ্ছেই মৃত্যুবরণ করছেই আমি এই সঙ্গে এটা এটা বলতে পারি আপনি প্রিপেইড কার্ডের কথা যেটা বললেন যে জায়গাটায় গিয়ে পড়ছে সারা বিশ্ব এখন বিজ্ঞান এই প্রিপেইড কার্ড ছাড়া কিন্তু সমস্ত কিছুই অচল আপনার অফিস বন্ধ করার দরকার ছিল না যদি যখন যে পর্যন্ত নেট নাই আমার আমার নেটটা কাজ না করলে আমার সব পানি বিদ্যুৎ গ্যাস এগুলো তো বন্ধ বন্ধই অফিসের সার্ভার থেকে শুরু করে সব কিছু অটো বন্ধ আর কিছুই লাগে না কিন্তু আজকে কে কোথায় কেমন আছে আমরা কেউ জানি না নট অনলি আমাদের যারা আত্মীয় স্বজন বিদেশে আছে কাজ করে পড়ালেখা করে তারা যে আমাদের সাথে যোগাযোগ করবে তার কোনো ফোনেও ফোন করলে বিদেশ থেকে কোনো কথা শোনা যাচ্ছে না আপনার স্বস্তির মাত্রাটা কোথায় আছে আমি সকালে টেলিভিশন আপনাদের নিয়ন্ত্রিত টেলিভিশন এটা যে নিয়ন্ত্রিত খবর পরিবেশন করতে বাধ্য হন অথবা করেন আপনারা সাংবাদিকরা আমি তাদের ভালো মন্দ কিছুই বলবো না কারণ তারাই জানে তারা কতটুকু নিয়ন্ত্রিত আর কতটুকু নিজের স্ব ইচ্ছায় পরিচালিত তো সেইখানে তাদের দিয়ে দেখছিলাম এক মহিলা বিদ্যুতের ওই প্রিপেইড কার্ডের জন্য অনেক লম্বা লাইন থেকে একটা জায়গায় বলছিল যে আসলে এই দেশে জন্মগ্রহণ করাটাই আমাদের সবচেয়ে বড় পাপ কারণ সে যখন তার দশ মাসের বাচ্চাটাকে সারা রাত হাজব্যান্ড ওয়াইফ মিলে বাতাস করছে কারণ বিদ্যুৎ নাই পানি নাই ওই একই কার্ডের পানি নাই কারণ কেউ তো জানে না যে আগামী দুই দিন পরে আমার নেট বন্ধ হবে বা আমার আমি বাইরে বের হতে পারবো না তারা জানলে হয়তো বা কার্ড কিনে রাখতো আবার কারফিউটা এমনভাবে ছাড়ে এক ঘন্টায় বাংলাদেশের মানুষ যত তার কিন্তু প্রায় ওয়ান ফিফথ বাংলাদেশে ঢাকায় থাকে যে কারণে যে কোনো কিছুতে আমার লম্বা একটা কিউ থাকে এত বড় কিউ থাকে যে একটা এক হাজার লোকের লাইনে আপনার বিদ্যুতের জন্য ওই কাগজপত্র লিখালিখি করে পাইতে পাইতে তার এক লোক বললো যে আমি কালকে পাঁচটা পর্যন্ত দাঁড়িয়ে থেকে গেছি আমি পাই নাই আমি কষ্ট করে বিদ্যুৎ ছাড়া থেকেছি আবার আমি আজকে আসছি এখন বিকাল আমি এখনও পাচ্ছি না আমার লাইনটা যাচ্ছে না আমি লাইনের মানে ঠিক সময় মতো আমি মানে অফিসারের কাছে কর্মকর্তার কাছে যেতে পারছি না তো আমাদের স্বস্তিটা ওই জায়গায় এসে দাঁড়িয়েছে এই স্বস্তিতে ওই কবির ভাষায় বলতে হয় কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায় বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জন্য আজকে এই একটা লাইনই যথেষ্ট তারা হাঁটছে হাঁটছে কষ্ট করছে কষ্ট করছে দিন আনে দিন খাচ্ছে এমনি জিনিসপত্রের দাম আপনার তিন গুণ চার গুণ পাঁচ গুণ এরপরে ঢাকা শহর কোনো খাদ্যদ্রব্য আসতে পারছে না কোনো ট্রাক আসছে না কোনো কিছু আসছে না আপনার মানুষের অবস্থা তো বুঝেন বাংলাদেশে কোন মানুষটা আছে যে আপনার ব্যবসা করে কাঁচামালের ব্যবসা করে বা যেটার ব্যবসাই করুক যে ক্রাইসিস মোমেন্টে দাম বাড়াবে না দাম হলো আরও গগনবিদারি মানুষের হাতে পয়সা নাই একটা লাশকে লাশকে নিয়ে যেতে বাড়িতে যতটা টাকা লাগে এমন ফ্যামিলির লোকও মারা গেছে যে তারা নিতে পর্যন্ত পারছে না অন্য সময় হলে তো এ ওকে হয়ে হেল্প করতে পারে দুই চার দশ টাকা দিয়ে হেল্প করলে বিশ জন করলে একটা অ্যামাউন্ট দাঁড়ায় এখন কিন্তু সবাই সবাইকে নিয়ে লাহ লাউলা কুয়াতি এলে বেল্লা বলতেছে কারণ এখানে কেউ কারোর জন্য না আপনি দেখেন আপনি ফোন করবেন আপনার ফোনের টাকা ভরবেন আপনার বিকাশ নগদ এগুলো তো নাই নাই আপনার ফোনে যে টাকাটা ভরবেন আগে যে পোস্ট প্রিপেইডে আপনার কার্ড পাওয়া যায় তো সেটাও নেই কারণ দোকানদার দোকান খুলতে পারছে না যদিও কেউ কোনো আত্মীয়তার সূত্রে বা পরিচিত সূত্রে বলাচ্ছে দোকানের ভিতর থেকে চুপ করে কোনো মতো কার্ডটা ফেলে দিচ্ছে আর ঢাকা শহর তো এখন প্রায় কার্ড নাই বললেই চলে এগুলো মুফাসলের ব্যাপার অনেক সময় দেখা গেছে আমি নিজে মুফাসল থেকে আপনার কার্ডের আমার পোস্টপেইড আমি টাকাটা মুফাসল থেকে আনছি একদম অজপাড়াগা থেকে কারণ ঢাকা শহর আমি কোথাও পাই নেই এই যে মানুষকে যে ভোগান্তিটা একটা সরকারের বয়স ষোলো বছর ষোলো বছরের সরকারের মাধ্যমে কি এই ভোগান্তি মানুষ আশা করে তারা বলে তারা গণতান্ত্রিক তারা জনগণের জন্য জনগণকে একদম পাখির মতো গুলি করে মারছে যে বিজেপি আপনার সকাল বিকাল সন্ধ্যা রাতে আমাদের পাশের দেশ আমাদের গুলি করে মারে একটা শব্দ করতে পারে না তারা সে পর্যন্ত গুলি করে মানুষ খুন করছে এটা কিসের আলামত কেমন কঠিন কঠিন হবে হবে আমি আমি জানি না এর চেয়ে বেশি কাছে আবার আসবো সম্ভব দাদা শুনলেন যেটি বলছিলেন যে এগুলো আসলে কিসের আলামত বা গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের জন কেন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর সব আলোচকদেরকে ভালোবাসা জানাই গল্প তো কত কথাই বলা যায় আমরা তো এটাই চেয়েছিলাম স্বাধীনতার পরে হেনরি কিসিন এবং বিলাতি লোকেরা বলতো এটা বাংলাদেশ তলাবিহীন জুরি তলাবিহীন জুরি বলছে সেই তলাবিহীন ঝুরিটাকে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে এই দেশে টোটাল একটা মোটামুটি একটা সহনশীল একটা অর্থনীতিতে তিনি পৌঁছেছিলেন যার ফলে ওইটা একটা নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছিল তো সেখানে সেটাও তো সহ্য হয় নাই অর্থাৎ আমরা নিম্ন আয়ের দেশ থাকি সেটাও সহ্য হয় নাই সেখানেও যারা বঙ্গবন্ধুকে হত্যা করছে তাদের মানে বংশধররা তাদের অনুসারী আজকে আমাদেরকে কত কথা শোনায় যখন ক্ষমতা সেরে গেলেন তারা তখন কি অবস্থা ছিল দুই হাজার আটে এই দেশটার সাথে কী ছিল আজকে কি অবস্থা আছে এই দেশের জন্য তো আমরাই করেছি এই দেশের জন্য আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা সেক্ষেত্রে করেছেন তারা করেছেন এমন কোনো রেকর্ডে তাদের নাই এবং ইতিহাসে সেটা থাকবে না যে তারা কিছু করতে পারি এখন এই যে কথাগুলো বলে একটা 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 আন্দোলন ছেলেপেলেরা করছে তাদের দাবি তাদের কোটার ব্যাপারে ওটা তো ছিল না চার বছর চার বছর তো কোটার ব্যবস্থা ছিল না কোটা ওপেনই ছিল স্বাভাবিক যেটা তারা চায় তারপর তারা যখন চাইল সেইটাকে আমরা সকলে মেনে নিলাম রাষ্ট্র সরকার আদালত আইন সকলেই কিন্তু এটা মেনেছে এই কারণে যেহেতু এটা সাংবিধানিক অধিকার এটাকে সময়ে সময়ে এটাকে রিভিউ করতে হয় এবং সময়ে সময়ে যাদেরকে সুবিধাগুলো দেওয়া হয় সেটারও ক্লাস পরিবর্তন হতে পারে দেশের সার্বিক অর্থনৈতিক সামাজিক অবস্থার উপরে চলছিল তো ঠিকই কিন্তু ছেলেরা আন্দোলন করতেছে তারা আন্দোলন করতেই পারে কিন্তু সেই আন্দোলনটাকে তারা সরকার বিরোধী আমি বলব না রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপান্তরিত করার জন্য যতগুলো অপকর্ম করতে প্রত্যেকটা তদন্ত করে দেখবেন যে অপরাধীরা আমাদের সঙ্গেই থাকে সেই অপরাধীরা আমাদের সাথেই থাকে আমাদের সাথে তারা কথা বলে আজকে এইভাবে জনগণকে ধোকা দেওয়া কষ্ট দেওয়া জনগণের কষ্ট নিয়ে যারা রাজনীতি করে তারা অনেক কথাই বলতে পারে গল্প বলতে পারে কবিতাও বলতে পারে আমার সেটা কোনো কথা না কথা হচ্ছে যে একটা গণ্ডগোল তারা বাঁধিয়েছে সেইটাকে সুষ্ঠুভাবে জনগণের স্বার্থে জনগণের নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রকে রক্ষা করা জাতিকে রক্ষা করা মানুষকে রক্ষা করার জন্য যা কিছু করা দরকার সেটা আমরা করতেছি এখন এখানে তো যেহেতু একটা হারি ভেঙে ফেলেছে মালটা বাইরে পড়ে গেছে এরকম একটা অবস্থা কি সে ঠিক করতে হবে তো সময় লাগবে এত হতাশার কী আছে আমি তো হতাশার কিছু দেখি না নিশ্চয়ই যে আপনার যদি নিয়তটা ভালো থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে কবুল করবে এবং যা কিছু অসুবিধা আপনার হয়েছে আমার হয়েছে ধনীরা গরিবের সবারই অসুবিধা হয়েছে এটা তো কে দেয় এবং আমি আজকে বলবো পরিস্থিতি এই মুহূর্তে হয়তো এই আন্দোলনের টোটাল ইতিহাসটা বা কার্য কারণ কী কী কারণে এই আন্দোলনটা হচ্ছে আন্দোলন করতে গিয়ে কেন এরকম হইলো রাষ্ট্রটাকে ধ্বংস করার পরিকল্পনা এটাও ইতিহাস লেখা হবে কিন্তু এখন সেটা বলার সময় না ইতিহাস আর পিছনে যেতে হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কেন বাংলাদেশে এই পরিস্থিতিটা হলো কারা দায়ী একটা সুন্দর বাংলাদেশ কেন আজকে এরকম হলো। এত দুঃখের কথা শুনে লাভ কি দুঃখ তো আমরাই আমাদের দুঃখ তৈরি করি আমরাই তো আমাদেরকে পিছনে ফেলে দিই এবং বারবার বাংলাদেশকে আঘাত করা হয়েছে যাতে রাষ্ট্রটাই না থাকে রাষ্ট্রের অস্তিত্বটাকেই যারা স্বীকার করে না তারা তো কত কিছু করতে পারে কত কিছু বলতে পারে বিপদ এখন হয়ে গেছে আমাদের সকলের এবং আজকে এই যে মিডিয়া সম্পর্কে বলল এবং সেনাবাহিনী সম্পর্কে আর সেনাবাহিনী তো আমাদের গৌরব সেনাবাহিনী বলে তো সেটা এটা তো পরিকল্পনা ছিল দেশটাকে ধ্বংস করে দেবে তারা ক্যান্টনমেন্ট দখল করবে তারা শেখ হাসিনাকে বাড়ি ছাড়া করবে তারা রাষ্ট্র দখল করবে এই পরিকল্পনা নিয়ে তারা এই ছেলেদেরকে কাজে লাগাইলো এবং ছেলেরা এখন বলতেছে ন আমরা এইসব ভাঙচুর বা নাশকতার মধ্যে আমরা নাই তখন গভর্নমেন্ট যা ব্যবস্থা নেওয়া নেছে যখন ছেলেরা না আমরা এই নাশকতায় নাই তখন সরকার নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে নিবে আরও নিবে লাগলে অসুবিধা কী এটার জন্য তো আপনাদের প্রশ্ন কত দূর স্বস্তি যতদিনে আসছেন এখানে এই পদক্ষেপ নিচ্ছে না না আপনি যতদিনে এখানে আনছেন আসলে তার থেকে তো একটু সময় তার তার একটু সময় বেশি লাগবে এটাকে এটাকে ভাঙতে চুরতে যে নষ্ট করে দিলো অবস্থাটা দেশের অর্থনীতিটাকে সময় লাগবে না তারা তো আর এই দেশে রাজনীতি করে না কথা ঠিকই বলে কিন্তু রাজনীতি তো করে না তারা করে নাশকতা তারা হলো জঙ্গিদের নিয়ে জঙ্গি ছাড়াই নিয়ে যায় আপনার জেলখানা থেকে আপনি কী রাজনীতি কাদের মুখে আমরা রাজনীতি শুনতে চাই কী রাজনীতি শিখবো আমরা রাজনীতি করার তো এই দেশের জনগণের পক্ষে রাজনীতির কথা বলার অধিকার আমাদের অনেকেরই নাই কারণ আমরা তো দেশটাকে ভালোবাসি না এই দেশের মানুষকে ভালোবাসি না আমরা সুখে শান্তি থাকলে সেটা অনেকেরই ভালো লাগে না কি করা যাই হোক এটা আপনি স্বস্তি কত দূর নিশ্চয়ই স্বস্তি আসবে কোনো ধরনের প্রতিহিংসা কাজ করে কি না যে ভালো আছি দেশ ভালো চলছে আর সে তো থাকবেই কারণ এই দেশটা তো যেভাবে রায় গেছিল গেছিলো একষট্টি হাজার কোটি টাকার বাজেট সেখানে আজকে আঠা আট লক্ষ হাজার কোটি টাকার বাজেট হিংসা তো হবেই হিংসা তো পারে এটা এতক্ষণ চলবে আপনি দেখেন আঘাতগুলো কোথায় কোথায় করছে অর্থনীতিকে ধ্বংস করার জন্য যে যোগাযোগ ব্যবস্থায় একটা দেশে একটা নতুন মাইল ফলক তৈরি হয়েছে সেটাকে ধ্বংস করার জন্য এমন এমনকি রিলিফের হেডকোয়ার্টার সেখানেও তারা ধ্বংস করছে আপনি কি না করছে বলেন এটা এগুলো কারা করছে বলে জন্য আমরা নাই তারপরে আমরা কোনো নাটকতার মধ্যে নাই তা কারা এরা এটা খুঁজে বের করতে হবে আমাদেরকে এবং খুঁজে বের করা হবে কাজ চলছে ইতিমধ্যে বহু ডিটেকশন হয়ে গেছে যারা আজকে প্রকাশ্যে কথা বলে তাদের লোকেরা কী বলে তারা জানে এই যে ওনাদের যে হাসল একটু এই হাজিরার একটা খুব খারাপ অর্থ আপনারা কী করেন না করেন সবই তো লুৎসর আপনাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বই লিখে ভালাইছে না বিশাল বিশাল বই হয়ে গেছে না এগুলো জানবে না মানুষ এইগুলো হাসে হাসি করে লাভ কী গণ্ডগোল কারা লাগায় আমরা লাগাই গণ্ডগুল তো আপনারা লাগান দাদা আমি আপনার কাছে আবার আসবো অ্যাডভোকেট ডক্টর ডক্টরুল আজহার আচ্ছা ভাই আপনি নিজেও একজন আইনজীবী সুপ্রিম কোর্টের রায় যেটি হলো কোটা নিয়ে যেখানে তার আলোকে আজ প্রজ্ঞাপনও জারি হয়েছে আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদনের পর সেখানে না প্রজ্ঞাপন জারি হয়ে গিয়েছে এবং সেটি শিক্ষার্থীদের প্রত্যাশা তার কাছাকাছি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেখানে আপনি কি মনে করেন যে এর মাধ্যমে ইয়েটি পরিসমাপ্তি হলো কিনা বা তারপর থেকে আমরা একটা স্বস্তিদায়ক জায়গায় পৌঁছাবো কিনা ধন্যবাদ আপনাকে আছে দর্শক কিন্তু এবং কলা কৌশল এবং আমার সাথে বিশিষ্ট দুজন আলোচক আছেন সেই সাথে আপনি আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে সুন্দর দেখেন আমি আপনাদের হজ করে আসার পরে আমি এইখানে আসছিলাম তখন আমি বলছিলাম যে যা এটা হয়েছে এটা রিভিউ করলে কিন্তু এটা সমাধান পাওয়া যাবে এইসব আন্দোলন টান্দোলনে না গিয়ে কিন্তু তাহলে সরকারের এক পক্ষ বলছে যে আন্দোলন চলতেছে এসেছে আন্দোলন আমি থামাই দিব এটা করব সেটা করবো আমাদের ছাত্রলীগের পোলাপার নাম এটা বিভিন্ন ধরনের কথাবার্তা উঠানামা করছে এই জিনিসটা আর একটু ঘোলাটি হয়েছে আগে কিন্তু এটা প্রাইম মিনিস্টার হাত দিলে এটা সমাধান হয়ে যেত কিন্তু যাই হোক এমন একটা পর্যায়ে গেছে যেটা এখন যেটা রায়টা হয়েছে খুব সুন্দর এটা যদি গেজে রাখার আপনার প্রকাশ পায় এবং যারা এই যে আন্দোলনকারী ছাত্র অধিকার যে পরিষদ তারা যদি মেনে নেয় আমি তো মনে করি এটা সবচেয়ে সুন্দর এই যে যেমন মনে করেন মুক্তিযোদ্ধা সব দেশে তার মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু দেশ স্বাধীন হয় না বা যুদ্ধের মাধ্যমে কিন্তু সব দেশে কিন্তু ওই জিনিসগুলি আসে অটিস্টিক বাচ্চাদের জন্য বা এদের জন্যে ছেলে মেয়েদের জন্য তাদের জন্য এক পার্সেন্ট আছে আবার উপজাতি ভিত্তি এটা আর জার্মানি তো আপনি জাপানও দেখবেন একই অবস্থা বা অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে আমার মনে এটা দুই পার্সেন্ট করে আছে তো যাই হোক কিন্তু কথা হলো যে আমাদের দরকার শান্তি বা স্বস্তি তো স্বস্তিটা কোথায় আজকে দেখেন সেনাবাহিনী নামাতে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা মানুষ কিন্তু পেয়েছে আমি দেখব তিনটার থেকে পাঁচটা পর্যন্ত বিরতি দেওয়ার পরও আমি সেগুন বাইকটা থাকি খুব সুন্দরভাবে সেনাবাহিনী কন্ট্রোল করতেছে আমি নিজে বাজার করে আসছি সকালে যে গতকালকে সকাল আবার বিকালে গেছি সন্ধ্যায় ফিরছি কই আমার একটাবারও কিন্তু জিজ্ঞাসা করে নেই বা ওনার শুধু তাকায় রয়েছে আমি যে বাজার ভ্যাগ ধরে আসতে যেতেছি ওনারা কিন্তু মেন রোড থেকে ওনারা সরাই দিতেছে যে আপনারা ভিতরে থাকেন মেন রোডে আসেন না এই যে কপারেশন করতেছে আর বিয়ে করতেছে তবে এখান গিয়ে ইন্টারনেটের কারণে আমিও কিন্তু একটু ভোগান আমাদের গ্যাস আমারও কিন্তু গ্যাসের প্রিপেইড কার্ড কিন্তু আমি একটু দুশ্চিন্তা আছি ভাই এটা যদি শেষ হয়ে যায় আমি গেছিলাম দোকানে উনি বলছে যে সার্ভার যেহেতু নষ্ট আপনি এখন পারবেন অপেক্ষা এটা নিয়ে একটু দুশ্চিন্তা যে কার কাছে যে আহ চুলার আগুন চাইবো বা কি করতে হবে এইরকম আমার মতো অজস্র লোক আছে সেখানে বড় ধরনের একটা সমস্যা আছে বড় সমস্যা হইলে মানুষের দিন মজুর ভাই অপেক্ষা করতে করতে তারা তো কোনো কাজে নেই কোনো কিছু অনেক অনেক দিন মজুর আসছে যারা চুরিও করতে পারবে না হাতও পাততে পারবে না হাত পাতলে চা পাবেও না তারপরে এই যে দেখেন মরার পর খারাগা আমাদের কিছু ব্যবসায়ীরা কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে আমাদের জন্যে কিন্তু ব্যবসায় উৎপায়িতা থাকে কিছু ব্যবসায়ীদের আমি বলবো এখনও উৎপায়িতা রয়েছে কীভাবে কখন একটা একটা সংখ্যা তৈরি হবে বা যেটা ক্রাইসিস পিরিয়ড হবে সেই মুহূর্তে তারা এই জিনিসগুলি আজকে আটশো টাকা খরচা মরিচ হয়ে গেছে আপনার ডিমে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আলিতে বেড়ে গেছে তো এটা না বিশ্বাস উঠে যায় একটা ডিম যদি আমার পনেরো বিশ টাকা আপনি কিছু মনে করেন আমি একটু আগে আমি নিজেই বাহিরে ইসলাম বিকেলে আমি নিজেই একটা দেখলাম যে ডিমের দোকানে ঢুকলাম তো ডিম বিক্রি করতেছে গরম ডিম আমি নিজেই খাইছি পঁচিশ টাকা তাই তিনশো টাকা হলে আলি কিন্তু এই ইয়া ডজন ডজন তিনশো টাকা ডজন পরে আচ্ছা সিদ্ধ ডিম হোক কিন্তু এমনি নর্মাল ডিম ও তো মনে করেন একশো দুই টাকা বেশি নিতে না না হ্যাঁ তাইলে সে নিচ্ছে কিন্তু পঁচিশ টাকা কিন্তু করার কিছু নাই সে তার মানে সুযোগটা কাজ এমনি কিন্তু বিশ টাকা বেঁচে আজকে যে দেখছে ক্রাইসিস মোমেন্ট এইটা গলা কাটা শুরু করে এই যে সুযোগ নিত্যপণ্যের বাজার বাজারে এই দিকটা মানুষ স্বস্তিতে যে স্বস্তি কত দূর স্বস্তি আসবে কখন তারা একটা বলছে যে আল্লাহ পাখি যে এটাই আসলে কিন্তু আল্লাহ পাখ ছাড়া কেউ বলতে পারবে কারণ আমরা প্রতিহিংসা রাজনীতিতে ব্যস্ত আপনি যদি দুইটা বল দল বলেন বিএনপি আওয়ামী লীগ আসার পরে জনগণ কতটুকু এই দল থেকে দুইটা দল থেকে কি শাস্তি বা মানে স্বস্তি পাইছি পর্যন্ত দাদা একটা মূল্যবান কথা কইছে আমি এটা একটু করতে চাই যে ওই যে বটম লেস বাস্কেট সম্পর্কে তো তখন তো বিএনপির জামাত কেউই ছিল না সাড়ে তিন বছর যে সাহায্য আইছিল, বটম লেস তৈরি করছে কারা তখনকার যারা ছিল তারাই করছে বঙ্গবন্ধু নিজেই কইছে বঙ্গবন্ধুর একটা ভাষণেই বাজানো হয় সবসময় সাতই মার্চ অন্য ভাষণ কিন্তু বাজানো হয় না বাকিগুলি সব মিলতে তখন টিসিবির চেয়ারম্যান পর্যন্ত যত দুধ আসছে সেগুলি গরু খাওয়াইছে কিন্তু শিশুদের পর্যন্ত হাতে তুলে দেওয়া হয়নি তো এই কাজগুলি তো করছে বঙ্গবন্ধুরে মানে তারা বিব্রতকর অবস্থায় বঙ্গবন্ধুরে মানে মুখামুখি করার জন্যে বা কোনো কিছু করার জন্যে তারা এই কাজগুলি ক্রাইসিস পিরিয়ড তৈরি করছে যার কারণে হেনরি কিসিনজা বলছিল বটমলেস বাস্কেট তো আমরা সেগুলি থেকে বাড়িয়ে এসেছিলাম ঠিকই এবং সুন্দরভাবে জীবনযাপন করবো এই চিন্তাভাবনা আজকে দেখেন আপনার যে কোনো উন্নয়নের ক্ষেত্রে কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেমন আপনি জব বলেন উৎপাদন বলেন আপনার দেশের উন্নয়ন বলেন দেশের কর্মকাণ্ড যত কিছু এর বিকল্প কোনো কিছু নাই আপনার যদি আপনার যাতায়াত ব্যবস্থা উন্নত হয় সেই রাষ্ট্র তত উন্নত হবে আজকে আপনি যেন মেট্রো রেলটা তৈরি হয়েছিল জাপানের টাকায় সব কিছু দিল এই স্টেশনে কি দরকার ছিল আগুনটা লাগানো যারাই করছে যারাই করছে আমার কথা হলো সেই তারা কিন্তু আপনি জামাত বিএনপি বলেন জাতীয় পার্টির যারাই করে থাকুক তারা তো এই দেশের নাগরিক তাদের ভিত্তির মনুষ্যত্বটা কাজ করলো না যে আমি কোথায় আগুনটা দিতেছি গেল বিআরটিসি যত বাস পাইছে ম্যাক্সিমাম বাস ডিপুতে পর্যন্ত আগুন লাগানো হয়েছে আপনি সেনাবাহিনী এবং যদি কারফিউ না দিত প্রাইম মিনিস্টার এটা তো দেশে পরিণতি আরও অবস্থা খারাপ হয়ে যেত আমি দেখতেছি এটা দাওয়াতে অনেক আপনার মনে করেন যে সেনাবাহিনী নামার পরে আমার ব্যক্তি ধারণা যে এইট্টি পার্সেন্ট আপনি কাভারেজ দিতে পারছে যে এই সহিংসতা এবং যে ধরনের উগ্রতামীর মাধ্যমে যে ধরনের অপ করছে এবং অপপ্রচার হতে শুরু হয়ে সব কিছু মিলা তো এখন কথা হলো যদি আমরা যদি এইভাবেই চলতে থাকি তাহলে এর শেষ পরিণতিটা কোথায় স্বস্তি তো নাই পরিণতি বা কী হবে আমাদের সে পর্যন্ত আপনি দেখেন আজকে পর্যন্ত আমার জানা মতে সেভেন বিলিয়ন ইউএস ডলার লস হচ্ছে বাংলাদেশে এই কয়েকদিনে এই আন্দোলনের এই কয়েকদিন আগেরটা বাধি দেন ওই ছোটো খাটো আন্দোলন তারা ইয়েতে করছে সে আপনার শাহবাগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল এই যে কারফিউ হইতে শুরু করে মাঝখানে যে তারা ওই যে শাটডাউন হইতে শুরু করে যেগুলি দিচ্ছে এতে সাত বিলিয়ন ডলার সাত বিলিয়ন ডলার এই রাষ্ট্রের পুরা জনগণের আঠারো কোটি লোকের এই সাফার করতে হবে এই রাষ্ট্র যদি আপনি বলেন যে এটা সরকারের দায় দায়িত্ব এটা আপনি এককভাবে সরকারের যদি দায় দায়িত্ব হয় তাহলে আর্টিকেল সেভেন যে জনগণের সকল ক্ষমতার উৎস এবং জনগণের সরকার তাইলে তো ওই আর্টিকেল সেভেনের কোনো প্রয়োজন নাই আর বড়ো কথা যে আপনি দায় এড়াবেন কীভাবে সবারই এই দায় দায়িত্ব নিতে হবে আপনি যারা এই আগুন লাগাইছে বা যারা পাশে ছিল বা ইন্ধন দাতা যোগান দাতা যেই দাতাই হোক তারা কিভাবে চিন্তা করে এই ধরনের কাজ থেকে নৈরাশজন কাজ থেকে কীভাবে দেশের মানে পৃথিবীর শব্দে সে কিন্তু আন্দোলন হয় এরকম আন্দোলন বহু রাষ্ট্রে হতেছে জাপান হইতেছে মৌন মিসিল হয় স্মারকলিপি প্রধান হয় প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার লেভেলে ডাকা হয় বসা হয় বসা হইলে সমাধান হয়ে যেতেছে আমাদের দেশে হয় না বলেই ভাঙচুর তাহলে যে এই যে আদায় করার জন্যে যদি এই ধরনের হিংস্রতা আমাদের প্রতিটা মানুষের তাহলে আপনি পরের জেনারেশন আপনি কী শেখাইতেছেন এই যে আপনি একটু আগে আপনি বললেন আপনার সন্তান বললো যে বাবা মারামারি শেষ হয়েছে কিনা তাইলে ইন্টারনেট আসবে এই বাচ্চার মেমোরিতে কি ঢুকলো যে মারামারি শেষ হইলে আসবে তাহলে এই বাচ্চাটা কী হয়ে গঠিত হইতেছে ছোটো থেকেই বুঝতেছে যে এই দেশে মারামারি হলে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে তাইলে আমরা মারামারি করবো না বা ইয়ে করব না এই যে একটা জিনিস তার ভিতরে যে ঢুকে গেল এই জিনিসটাকে আপনি সরাইতে পারবেন কোনোদিনই পারবেনা এরকম প্রতিটা বাচ্চাদের মধ্যেই একটা ইয়ে ইয়ে কাজ কর আমরা যে এই কিছু ভণ্ড লোক যারা বসে রয়েছে চুপচাপ আর ইন্ধন লাগাই তারপরে কাজগুলি করাই দিতেছি যেই করুক করছে তো একজন না হলে তো আর আসমান থেকে সাত আসমান থেকে আল্লাহ ফেরেস্তা পাঠাই দিয়া এই ইয়া আপনার মিরপুর দশ বা সারাপাড়া ইয়াটা ভাঙা হয় নাই সেতু ভবনের ইয়াটা ভাঙা হয় বিআটিসির ইয়াতে আগুন দেওয়া হয় না এগুলো তো আমাদের লোকের মাধ্যমে হয়েছে এখন আপনি দায় কারি দিবেন আপনি পাকিস্তান দিতে পারবেন ব্রিটিশ দিতে পারেন সেই নাগরিক কি আমাদের দেশে আছে আমরা বাঙালি বাঙালি পায়ে কুড়াল মারতেছি এর পরিণতি যে কি ভয়াবহ হবে সামনের দিকে আল্লাহ পাক ছাড়া আর কি বলতে পারবেন ডক্টর নুরুল আজহার আমরা আরেকটা একটা বিরতি নিতে চাই বিরতির পর আবার আসব দর্শক লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি ফিরব শিগগিরই সঙ্গেই থাকুন দেখছেন এসএটিভি রাত্রায় যেমন লেট এডিশন বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় নীলফর চৌধুরী মনি মনিয়াপা যেটি আলোচনা করছিলাম ডক্টর নুরুল আজহার বলছিলেন যে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড কেউ না কেউ তো করেছে যা দায় সবাইকে নিতে হবে আপনার কি মনে হয় যে কেন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড তৈরি হলো বা এই পরিস্থিতিতে আসলো বা সরাসরি বিএনপির দিকেই কেন অভিযোগগুলো আসছে দেখেন আমি আপনাকে বিএনপি সম্পর্কে একটা কথা বলি যদি এটা আত্মসমালোচনা আমি জানেন যে আমি যে কোনো কথা খুব সহজে অকপটে বলতে পারি একটা হাতিকে যদি আপনি বছরের পর বছর রশি দিয়ে বেঁধে রাখেন শিকল দিয়ে বেঁধে রাখেন তারপর একটা সময় কিন্তু ওই হাতিটাকে প্লাস্টিকের চেয়ারে বেঁধে রাখলেও কিন্তু হাতি আর নড়াচড়া করে না বিএনপির অবস্থা হয়েছে এরকম বিএনপি আজকে পনেরো সতেরো বছর যাবৎ অত্যাচারে অত্যাচারে জর্জরিত এই যে কে কারা ঘটনা ঘটাইছে একটাও কিন্তু কোনো বিএনপির নেতারা মাঠে ছিল না ওই এই স্পটে ছিল না এখন কোনো ছাত্র যদি কোন ছাত্র দলের ছাত্র যদি তার নিজস্ব স্বার্থে কোটা স্বার্থটা তো সবারই স্বার্থ সেটা অ্যানাদার থিং কিন্তু বিএনপির নেতারা হ্যাঁ আমরা বলেছি যে জনগণ নিয়েই আমাদের কাজ আমাদের এই কোটা সংস্কার আন্দোলনে আমাদের একত্রতা আছে কিন্তু আমরা আমাদের ব্যানারে কিছু করছি না আমরা তাদের সাথে কিছু করছি না আমরা জাস্ট একত্রতা এরকম কিন্তু আমরা অনেকেই অনেক দলই অনেকখানে এটা পোষণ করে এটা 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 খারাপ কিছু না এটা দেশের মঙ্গলের জন্য এবং ছাত্ররা যেটা চাইছে আজকের প্রধানমন্ত্রী আপনি দেখেন এক কথায় উনি সেই দিন সেই দিনও প্রধানমন্ত্রী ছিল উনি এক কথায় কিন্তু কোটা বাতিল করে দিলাম আমি জনগণের সার্ভেন্ট হয়ে কিন্তু ক্ষমতায় বসি জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে আমি চলি সেই জনগণের কল্যাণের জন্য আমি রাগ এখানে রাগ দুঃখ কষ্ট এগুলার বশবর্তী অনুরাগ বিরাগের কোনো আ আবেগ নাই এখানে আবেগ প্রকাশের ঠাই নাই আপনি যখন সরকারের কোনো দায়িত্ব পালন করেন হোক প্রধানমন্ত্রী হোক পিয়ন দারোয়ান সে সেই পিয়ন দারোয়ান যদি চারশো কেন চার হাজার চার লক্ষ কোটি টাকার মালিক হয় একই কথা বলবো আইনের জায়গায় তো উনি সেদিন এক কথায় সব বাতিল করে দিলেন চার বছর গেল হঠাৎ করে উনি আবার এই এই কোটায় আসলো যদিও মুক্তিযোদ্ধার সন্তানরা কয়েকজন এই মামলাটা করেছে এরকম মামলা বাংলাদেশে প্রেক্ষাপটে কেন সারা বিশ্বেই হয় হতেই পারে যে কেউ তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতে পারে মহামান্য কোর্ট যা বলছে সেটাও ঠিক আছে সে তার আইনের আইন নিতে চলবে কিন্তু যিনি এটা তো নির্বাহী নির্বাহী আদেশের এটা জায়গা এটা তো কোনো আইন করে করা হয় নাই এটা তো কোনো সংবিধানে ছিল না সংবিধানে শুধুমাত্র এক জায়গায় ছিল অনগ্রসর জাতিকে অনগ্রসরদেরকে চাইলে করতে পারে কে নির্বাহী বিভাগ তো সেইখানে আপনার নির্বাহী বিভাগ কিনা আদালতের উপর গড়ায় দিল যেটা কিন্তু গতকালকে আদালত কিন্তু বিচার বিভাগ কিন্তু আবার নির্বাহী বিভাগের উপরই গড়াই দিয়েছে তাহলে এত কাহিনী কেন হলো এই মারামারির হোতাটাকে এই 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 যে আপনার একটা এত জঘন্যতর ঘটনার হোতাটাকে কারা বলল যে আমি মুক্তিযোদ্ধার নাতি নাতনিরে দিব না তা আমি কি রাজাকারের নাতি নাতনিরে দিব তাহলে উস্কানিটা কারা দিল উস্কানিটা আরও কারা দিল যে এটার জন্য আমার ছাত্রলীগই প্রস্তুত আছে ছাত্রলীগরে কারণে অকারণে আমরা তো চাই না ছাত্রলীগকে মানে দস্যু হিসেবে মাস্তান হিসেবে চিহ্নিত করতে তার নিজের দল তাকে মাস্তান হিসেবে চিহ্নিত করে ছাত্রলীগকে তারা বললো যে ছাত্রলীগই যথেষ্ট তারা রেডি করে রাখলো হেলমেট বাহিনী ছাত্রলীগের নাম দিয়ে অছাত্রদের দিয়ে হেলমেট পরায় এর আগে লুঙ্গি পরায় হেলমেট দিয়ে ছেড়ে দিছে এই কোটা আন্দোলনে এইবারও হেলমেট বাহিনী প্রথমে দুই তিন দিন গেল সেটি কিন্তু ছাত্রলীগের নাম দিয়ে অছাত্রদের দিয়ে দিল কারণ ওইখানে যারা ছিল এই কোটা আন্দোলনকারীরা তারা বলছে যারা ছিল যারা আসছে তাদেরকে আমরা চিনি না তারা হেলমেট পরে আসছে তাদের বয়স বারো থেকে চোদ্দো থেকে বিশের মধ্যে বারো থেকে বিশের মধ্যে মানুষগুলো কিন্তু ইউনিভার্সিটি পড়ে না তাইলে আপনি বলেন যে এই আন্দোলন এই মারামারিটা এই গুলিটা পুলিশ কি করলো প্রথম গুলি করলো কারে রংপুরে সাইদ নামে যে ছেলেটাকে মেরে ফেললো আপনি দেখেন একটা মানুষ কতটা কতটা মানে সাহস দেখিয়েছে কতটা ভিতর থেকে সাহস পেয়েছে যে পুলিশ আমাকে আর যাই হোক কিছু করবে না সেই পুলিশ কি করল বুক বরাবর গুলি করল একটা মানুষের সঙ্গে যখন আর কেউ না থাকে তার হাতে কোনো অস্ত্র না থাকে পুলিশ কি কখনো কেউ শিখিয়েছে তারা তো ট্রেনিং প্রাপ্ত যে কোনো নিরস্ত্রের কাছে নিরস্ত্রকে গুলি করো তুমি বুক বরাবর চাইলেই পুলিশ তারে খামচি দিয়ে ধরতে পারতো সেটা না করে আচ্ছা গুলিও যদি করে থাকে তার পায়ে গুলি করতে পারতো তার হাতে গুলি করতে পারতো একটা বাচ্চাকে একটা গরিব মানুষের সন্তান এরাই কু এরাই কুটার ঊর্ধ্বে থাকার লোক এরাই তাদের মেধা দিয়ে এই দেশে চাকরি করবে কাজ করবে সেই মানুষ সেই ছেলেটাকে মেরে ফেললো আমার কাছে একটা জীবনেরও যা দাম এক লক্ষ জীবনেরও একই দাম জীবন তো জীবনই ওই জীবনটা আর ফেরত আসবে না তার বাবা মার এতদিনের স্বপ্নটা ধুলিসাত করে দিল এই ছেলেটাকে শেষ করে দিয়ে কোথায় সাথে সাথে যদি আমি সরকার নির্বাহী বিভাগ যদি সাথে সাথে ওই পুলিশকে ধরে এনে যদি রিমান্ডে নিত তাহলে আমি বুঝতাম যে সরকারের আন্তরিকতা আছে বরং সরকার দেখেন জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় তখনও খুব উদ্ধতভাবে কথা বলল। মনে হয় যে উনারাই রাজাবাসা সমস্ত বাংলাদেশ হল গিয়া ফকির মিসকিন মিসকিনের চেয়েও খারাপ অবস্থা যেমন তাদের পূর্বপুরুষরা চুয়াত্তরের আকাল এত জঘন্যতরভাবে নিয়ে গেছিলো বলেই হেনরি কিসিনজার বলতে সাহস পাইছিল যে এটা তলাবিহীন ঝুরি এত জিনিস পাঠাচ্ছি এত বিদেশ থেকে জিনিস পাঠাচ্ছি কিছুই ধরে রাখতে পারছে না সবই কোথায় যেন কে খেয়ে ফেলে ওই যে চুরের দল চাটার দল সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চুরের খনি আমি যদি ওইটাতেও না যাই আপনি দেখেন উনি তো ওনারা তো বঙ্গবন্ধু করতে করতে শহীদ হয়ে যায় জনক করতে করতে শহীদ হয়ে যায় কিন্তু কাজের বেলায় কিন্তু নিজেই কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের ওই ছবির মধ্যে কিন্তু পা দিয়ে পালায় তারা যখন নিজেরা মারামারি করে আমি অনেক দেখছি এরকম ইডেন নেসা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক দেখছি এগুলা চোখের সামনে দেখছি চোখের বাইরেও দেখছি পত্রিকাতে টেলিভিশনেও এইখানে আমি বলি সাতই মার্চের ভাষণে এই যে উনারা সারাক্ষণ বলে ওইখানে একটা কথা উনি বলেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব আমার জনগণের টাকায় অস্ত্র কেনা হয় সেই অস্ত্র দিয়ে গুলি করা হয় আমার জনগণের বুকের উপরে গত কয়েকদিন যাবৎ নির্বিচরে গুলি করে যে মানুষগুলো হত্যা করা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই সেই গুলির টাকাটার মালিককে সরকার না সাধারণ জনগণ কার ট্যাক্সের পয়সায় গুলি কেনা হয়েছে আমার ট্যাক্সের পয়সায় আমি কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের উদ্ধৃতিটাই দিলাম সেই দিন আর আজকের মধ্যে পার্থক্যটা কোথায় করেছে সেই দিন একটা ভিন আরেকটা দেশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুইটা বৈষম্যের কারণে যে যুদ্ধটা সেই দিন দামা ভাবে যে ছিল আজকে এই একটা দেশের মধ্যে এই ভাইটাও আমার ভাই ওই ভাইটাও আমার ভাই কার টাকায় আমার টাকার গুলি কেনা কারে কারে দিলো আমার আমার সন্তানদেরকে এই গুলি করে মেরে ফেললো তাহলে আমি সেই সরকারকে কিভাবে সরকার বলবো সরকার আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমে সরকার কি বলে সব ঠিক আছে সব পরিস্থিতি আন্ডার কন্ট্রোল তারপরে বলো কতক্ষণ পরে বলে টেলিভিশন সেন্টার তিনবার আগুন জ্বালানো হয়েছে ওই যে উনি এতক্ষণ বললেন অমুক ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে অমুক ভবন পুড়ে ফেলা হয়েছে মেট্রো রেল এক দেড় বছরেও ঠিক হবে না এইসব বলে ওনাদের কথাই কিন্তু ওনারা ধরা পড়ে তো এখন সবই যদি আন্ডার কন্ট্রোল হয় তাহলে আর্মি নামবে কেন হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে উনার কথা মতো আমি কিন্তু একবার আর্মিদের নিয়ে কিছু বলি নাই এখন আমি বলছি এই সেনাবাহিনী আমি তাদেরকে আজকে আজকের দিন স্যালুট জানাই এই কারণে জানাই যে তারা যখন গতকালকে থেকে নেমেছে বসু দিন রাত থেকে তারপরে থেকে কিন্তু অনেকটা আর যাই হোক ওইভাবে ওইভাবে অত্যাচারটা করে নেয় যতটা বিজেপি গুলি করেছে যতটা পুলিশ গুলি করেছে আমার ছেলেদের উপর সেইভাবে কিন্তু সেনাবাহিনী নামার পরে তারা তাদেরকে সুন্দরভাবে ব্যবহার করেছে সালাম দিয়ে বয়স্কদের সঙ্গে কথা বলেছে এবং বলেছে আপনারা বাড়ি ফিরে যান কাউকে বলেছে আপনারা এই কাজটা করে এই রাস্তা দিয়ে চলে যান তো যে যেমন আমরা তো তাই বলবো তো সেনাবাহিনীকে যদি আমি আজকে এই দুঃসময়ে যদি সম্মান জানাতে পারি তাহলে আমি আমি কেন বিজেপিকে পাচ্ছি না আমি কেন পুলিশকে পাচ্ছি না কেউ কেউ বলছে এখানে সরকার থেকে সরকারের লোকরা বলছে সরকারের বাইরের লোক বলছে যে এই পুলিশরা গুলি করে নাই বাইরের কেউ গুলি করছে আমি তাহলে বলতে চাই পুলিশের সাথে থেকে বাইরের কারা গুলি করছে তাহলে হয় ছাত্রলীগ গুলি করছে নাহলে ছাত্রলীগের লেবাস ধরে পুলিশের লেবাস ধরে অন্য কেউ আসছে সেই অন্য কেউটা কে আমি জানতে চাই আমি আপনার জবাব দিবে আর কেউ দিবে না কারণ গুলি করেছে কাদেরকে সাধারণ পিপলকে সাধারণ পিপল এক আর সরকারের লোক এক সাইডে সরকারের লোকের জায়গা থেকে গুলি আসছে পুলিশ বলছে গুলি পুলিশ করে নাই ছাত্রলীগ বলছে ছাত্রলীগ মাঠে ছিল না তাহলে এই গুলিটা কে করলো দিনাদ আপনারা শুনবো শুনলেন নীলফার চৌধুরী কি বললেন ওনার কথার উত্তর দিতে গেলে তো সারা রাত লাগবে আমাকে সারা সময় দিবেন আপনি তা তো দেবেন না কিন্তু গুলি করলো কে যেটি নীলফার গুলি করলো কে সেটি তো সঙ্গে সঙ্গে তো এখানে সরকার বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করেছেন মহান উচ্চ আদালতের একজন বিচারপতিকে প্রধান করে সেখানে তদন্ত হচ্ছে খুব সম্ভব আপনার দুই চার পাঁচ দিনের মধ্যে রিপোর্ট হয়ে যাবে রিপোর্টার পর বিচার হবে উনি তো বিচার চাইছেন বিচার হবে যদি কেউ জনগণের অস্ত্র অবৈধভাবে ব্যবহার করে দেশের মানুষের গায়ে লেগে থাকে বা নিহত হয়ে থাকে নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ বিচার করবে কিন্তু আপনারা যারা আজকে বড় বড় কথা বলেন আপনারা যত মানুষ মেরেছেন এদেশে তার কোন বিচারটা চেয়েছেন যত মানুষ মেরেছেন যত গাড়ি পড়াইছেন যত বাড়ি পড়াইছেন যত হত্যা করছেন কোনটার বিচার আপনারা করছেন আমরা তো সেটা বিচার বিভাগ তদন্ত তো মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবে এটা হয়েছে এবং এটা হবে বিচার হবে আজকে দেখেন সবচেয়ে মজা হলো দেখলে ওনারা কিছুই করে নাই ওনারা তো কোথাও নাই ওনার শুধু লন্ডনের কিছু ইংরেজি ভাষা ব্যবহার করছে না লন্ডনের কিছু ইংরেজি ভাষা ব্যবহার হচ্ছে যেমন টেক ব্যাক বাংলাদেশ লন্ডনে ইংরেজি আবার এবারে কিছু কিছু ইংরেজি ব্যবহার হয়েছে রাস্তাঘাটে কি ব্লকেট বাংলা বাংলা ব্লকেট আবার কিছু কিছু ব্যবহার হয়েছে যেমন কমপ্লিট শাটডাউন এই সমস্ত জিনিসগুলো না না এটা লন্ডনের ইংরেজি ব্রিটিশ ইংলিশ এটা তো এই দেশে কোনোদিনও বাঙালিরা হরতাল বলছে বাঙালিরা ই বলছে অবরোধ বলছে কিন্তু এরকম ইংরেজিতে তো বলে নাই এটা নতুন কিছু একটা ধারণা আসলো ব্লকেট কমপ্লিট শাটডাউন এই সমস্ত জিনিসগুলো বাঙালি ছেলেরা তো ব্যবহার করে না কোনো দিন কোনো আন্দোলনে হ্যাঁ এখন এই যে উনি যা বলেন এটা ঠিক না এই রাষ্ট্রটা সকলের এটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে আমরা সকলেই দেশটাকে এগিয়ে নিতে যেতে চাই আমাদের আঠারো কোটি মানুষ তার মধ্যে বেশিরভাগ মানুষই অতটা অবস্থাশালী না কোনো রকম খেয়ে পরে বেঁচে আছে তাদের জন্য সরকার ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ তাজ হচ্ছে এবং আপনি দেখবেন যে যতগুলো দুর্যোগ আসছে সমস্ত সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি জীবন দিয়ে কাজ করছেন এই যে করোনা করোনার সময় কি কত কষ্ট করছে রাষ্ট্রের টাকা সমস্ত গরিবদের কর্মচারীদেরকে দিয়ে দিচ্ছে এমনকি বিভিন্ন আপনার এই যে মিল কারখানা সরকারি সেখানেও তাদেরকে কর্মচারীদের বেতন গভর্নমেন্ট দিয়েছে এইখানে আপনার এই যে এই যে বলে কিছু জানে না আপনি দেখবেন দুদিন দিন পরে দেখবো বেরিয়ে এই জন্য কিছু কিছু লোক তো ধরা হয়েছে যারা জানে উনি তো কিছু জানেন উনি তো অত টপের নেতা না ওনার সঙ্গে আলাপ করে তো আকাম করা যাবে না উনি তো সৎ লোক টাস কথা বলে তারা আকামটা করছে তারা ঠিকই বলে দেবে কি হয়েছে না হয়েছে আমি একটু আগে লুৎফরের কথা বললাম সাবেক উপ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু এই বাবর বাবর তার সমস্ত জীবনের বিএনপির যত আকাম কমে যায় সমস্ত কিছু কিন্তু বই আকারে রেকর্ড হয়ে গেছে সুতরাং ওনারাগুলো পড়বেন না পড়তেও চান না আজকে এই যে যারা দেখবেন যে কি এই যে যারা চারু মজুমদারের দল করত। চারু মজুমদারের দল করে তারা আবার আসিয়া বিএনপিতে যোগ দিছে আবার বিএনপির পতনের পর আবার জাতীয় পার্টিতে গেছে আবার জাতীয় পার্টির পতনের পর আবার বিএনপিতে এই সমস্ত লোকের ইতিহাসগুলো তো রাজনীতিতে মনে রাখতে হবে কারা এরা কারা ইচ্ছে তা করতে পারে তারা যা চাইবে তাই করতে পারে সুতরাং এই সমস্ত আপনার এই যে কথাগুলো বলে কিন্তু কথাগুলো তো নিজেকে তো দেখতে হবে আমি কি আমার কাজটা কী আজকে এই দেশটাকে ভালোবেসে যদি হতো তবে তারা তোদের রাজনীতিতে থাকতো ইলেকশনে আসতো হয়তো সরকার দায়িত না বিরোধী দল তো আবার হয়তো সরকার দিতে পারতো কিন্তু তারা তো আসে না তাদের হয়তো বড়ো বড়ো তাদের মূল লক্ষ্য হচ্ছে এই দেশের আমি বলছি না ক্যান্টনমেন্ট দখল করবে কেন করবে যে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বাইর করে দেওয়া হয়েছে এই জন্য তারা ক্যান্টনমেন্ট দখল করবে এবং রাষ্ট্র দখল করবে এবং সেখানে আমরা থাকতে পারবো না আমরা যারা বঙ্গবন্ধু দল আওয়ামী লীগ আমাদেরকে দেশে রাখবে না এই পলিসি নিয়ে যারা আজকের অর্থনীতিকে ধ্বংস করলো যারা আমাদের স্থাপনাগুলো ধ্বংস করলো উনি বলেন যে সাত বিলিয়ন ডলার ইতিমধ্যে আমাদের লুজিক এটা তো বাস্তব কথা তারা তো চাচ্ছে যে এইটা একটা ভিকারি জাতিতে পরিণত হোক দেশটা ধ্বংস হয়ে যাক তাহলে তারা ক্ষমতা আসতে পারবে স্বাভাবিকভাবে শেখ হাসিনাকে ভোটের ডিভিট দেওয়া তারা কোনো ক্ষমতা আসতে পারবে না এই জন্য তারা ধ্বংসের পথে চলে গেছে এবং পাঁচশোর উপরে লোক ধরা পড়ছে ধরা হয়েছে ধরা পড়ছে বা ধরা হয়েছে কিন্তু এ ধরনের সহিংসতা করে কখনো কি কোনো সরকারের পতন হয়েছে কোথাও করা যায় না এই জাতীয় সহিংসতায় সরকারের পতন হয় না কিন্তু গণ্ডগোল তৈল যেটা চাইছিল টিকা টিকা খান সেটা তো করতে পারবে আর কিছু না করবে টিকাকানের পথ অনুসরণ করতে পারবে জ্বালায়া পোড়া দেশটাকে শেষ করে দেবে মানুষ যেন কষ্ট পায় মানুষ কষ্ট পেলে ওনাদেরকে ডাইকে নেবে আপনারা আসেন আপনারা ভারত চালান আপনারা ক্ষমতায় বসেন এই সমস্ত স্বপ্ন দিবা স্বপ্ন কোনো লাভ হবে না এবং এই যে মিথ্যা কথাগুলো বলে বলে আগে যেতে চায় আজকে তারা কিছুই জানে না এই আপনি দেখেন এই যে আমাদের ওই চিটায়াঙের আপনার আমির খসর সাহেব কী বক্তৃতা আপনার এসে এই যে রিজভি সাহেব কী বক্তি দিয়েছে আজকেও আপনার ফখরুল ইসলাম কী বক্তি দিয়েছে যারা পাকিস্তানের পক্ষে সেনাবাহিনীর বাঘের খাতায় মুক্তিযোদ্ধারকে ঢুকেই দিত আজকে তারা এটা রাজনীতি করে আপনি কীভাবে কী হবে এ দেশ জাগবে কীভাবে বলেন যারা মুক্তিযোদ্ধা ধরা পড়লে তাদেরকে নিয়ে বাঘের খাতায় দিয়েছে আজকে তারাই দেশের নেতৃত্ব করে এটা হয় এটা হয় না আর আমরা তো বারবার বলি যে আমাদের যাতে পিছনের কথা কম বলতে হয় কিন্তু এমনভাবে কথাগুলো বলে যাতে ওখানে যেতে হয় জিয়া রহমান সাহেব যায় জিয়া সাহেব কী দরকার ছিল তার মোস্তাক যদি বঙ্গবন্ধুকে হত্যা করে থাকে তাহলে সে সেনাবাহিনীর প্রধান ছিল ছিল না উপপ্রধান সে প্রধান হইয়া তার দায়িত্ব ছিল এই দেশটাকে ভালোবেসে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং যেখানে সাহেব সাহেব রাষ্ট্রপতি ছিল সেখানে যে লাইত ইয়া সাহেম সাহেবের ভয় দেখা মাইতিয়া মারাম অপমান করে সেখান থেকে ক্ষমতা নিয়ে গেল কী করলো দেশটা তারপরে হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে সেনাবাহিনী এগুলো কারা করছে অরাজকতা এই দেশটাকে কারা চলতে দেয় নাই জি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এই দেশটা তো প্রথম অরাজকতা সম্ভব আমি আপনার কাছে আবার আসবো আটভোকে ডক্টর নুরুল্লাহ ঝার আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে জনজীবনের স্বস্তি কখন ফিরবে এই বিশৃঙ্খলার সহিংসতা এ করে আসলে লাভকার বা জনভোগান্তির দায় কে নেবে ধন্যবাদ আপনাকে দায় জনগণ যে সমস্যা পড়ছে বা অতীত পড়ছে সাধারণ মানুষই এটা সাফার করতে হয়েছে সাধারণ মানুষই কিন্তু কষ্ট করে আবার সে তারা সেই জায়গা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে উঠে দাঁড়াইছে আবার দেখা গেলো এমন ধরনের একটা ডিজাস্টার হয়ে গেল দেশের মধ্যে এই যে মনে করেন এইবার যেটা হচ্ছে এই ক্ষতিপূরণ যেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তো হয়েছে দেশের সাত বিলিয়ন ডলার ফরেন ইনভেস্টার আপনি কি করবেন অলরেডি আমি একজন হাইক এই অফিসিয়াল জাপানিজ ইনভেস্টারের সাথে এবং অফিসিয়াল একজন কর্মকর্তার সাথে মালাপ করছি যে তারা অহিনা প্রকাশ করছে যে এইভাবে আমরা কিভাবে আসব আমাদের ইনভেস্ট আমি করবো আপনি যখন বিদেশে ইনভেস্ট করবেন তখন আপনি চাইবেন আপনার অর্থের নিশ্চয়তা মানে আপনার অর্থটা যে সঠিকভাবে এখানে ইমপ্লিমেন্ট হয় বা আপনি ইনভেস্ট করে এখান থেকে যে রিটার্ন পান ব্যবসা পান আর যদি আপনার এইরকমই চলতে থাকে তাহলে আপনি এখানে তো ইনভেস্ট করতে চাবেন না আপনি দেখেন যে সব কিছু স্থবির রয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট হইতে শুরু করে গার্মেন্টস কলকারখানা যেগুলি উৎপাদন যেগুলি পাঠানোর কথা সব কিছু স্থবির হয়ে গেল এই কয়েকটা দিনে এই মানে তাদের আন্দোলন পূর্ণ দিনে জিনিসগুলি আরো সহজভাবে ইন্ধন জিনিসটারে আরো ঘোলা করছে আবার কিছু লোক আছে সেখানে অনর্গল এটা সেটা বইলা প্রাইম মিনিস্টার হাইলাইট করা চায় যে আবার যে মন্ত্রিত পাওয়া যায় কিনা অন্য কিছু পাওয়া যায় কিনা বা কোনো কিছু আদায় করা যায় কিনা এই না আবার চেয়ার ঠিক থাকে কিনা এগুলি তো আসছেই সব কিছু মিলায় তো এই ক্ষতিগুলি কিন্তু সাধারণ মানুষের ক্ষতি আর তাদের প্যাট ভর্তি মনে করেন ব্যাংকে টাকা রাখছে বিদেশে টাকা পাচার করছে ছেলে ওইখানে গেছে সেই পাচারের টাকা যদি পাঁচশো ডলার ছেলে এখন আবার রিটার্ন করে ওই আমার টাকা আমার রাষ্ট্রে এলো আর কি কিন্তু তার তো প্যাটের খানা বিনা তার রাজকীয় চলতেছে তার ও ঘরে বিরানি পাক হইতে আসে সব কিছু ওইগুলি তো বন্ধ নাই কারো কিন্তু সাধারণ মানুষের কথা কি একবারও ভাবা হয়েছে যারা আজকে জিডিপিতে চল্লিশ পার্সেন্ট কৃষকরা আপনার জিডিপিতে তাদের অবদান হলো ফর্টি পার্সেন্ট সেই কৃষক কৃষকরা আজকে অনেকেই জেলে আসে তারা পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা নিয়ে জেলে আর যারা শত টাকা নিয়ে তারা কি সুন্দর ক্লাসিফাইড হওয়ার পরও আবার রিসেডিউল করা দুই পার্সেন্ট ইয়ে করা তারপরে আবার এই বছরে আপনার এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা ক্লাসিফাইড হয়েছে মানে এখনও অনাদায়ী ঋণ আর এক লক্ষ বিরাশি হাজার কোটি ভ্যাটও আছে তাহলে সমান হয়ে গেল ব্যালেন্স শিটের সমান হলে দুইটা সমান তো এখন ভ্যাটের রক্ত চুইসা জনগণের রক্ত চুইসা তা দিয়া দিলে আমরা সমান হয়ে গেলাম তো এখন কোন জায়গায় যাবেন আপনি মানে মানসিকতা এমন একটা পর্যায়ে চলে গেছে যারা করাপশন করতেছে তারা দেশ ছাড়ার লিখে অস্থির হয়ে গেছে কয়দিন আগে আমরা তো আজকের কথা কালকে আমার লোক লোকগুলো যে ভাই একটু জাপানে ভিসা করে তো আমি বললাম ভিসা তো অফিসার আমি না তো আমি আপনার জন্য গাইডলাইনগুলি দিয়ে দেবো চেষ্টা করে দেবেন আমি গেলাম আপনারা তো লোক হত্যা করছে কয় কবে আমরা হত্যা করছি মিয়া আপনি আমার এই কথাটা বলে কবে মানে কয়দিন আগে তো হত্যা করলেন কয় কনিশশো তেরো সালে হলি হটি কয় হটি এটা কোন জায়গায় কী কথা বুঝাইবেন এটা তো তেরো সালের কথা আজকে থেকে বারো বছর আগে আজকের ঘটনা কালকে বাঙালি ভুলে যায় তাহলে আপনি সেখান থেকে আউটপুট কি পাবেন এখন মনে করেন যে পর্যায়ে দেশটা গেছে এই জিনিসটারে যদি আমাদের নিজের নিজের চেষ্টায় যদি আমরা উপরে উঠে না আনতে পারি তাহলে তো সামনে আরো কঠিন আজাবের মধ্যে আমাদের পড়তে আপনি দেখেন সব জিনিস প্রতিদিন দশ টাকা বিশ টাকা করে বাড়তেছে আপনি বৈষম্যটা কিভাবে তৈরিতে একটা লোক আমার মতো লোক এক কেজি পেঁয়াজ কেন থেকে হিমশিম খাই আরেকজন কিন্তু আমার সামনে দিয়ে দশ কেজি নিয়ে গেল তাহলে তার হালাল না হারা মিটা আসে আর যারা যাদের কথা বললাম দেশ ছাড়ার জন্য অস্থির আপনি জানেন বিমানের কয়েকদিন আগে মাসখানিক আগে বিমানে যারা দুদুকে মামলা হয়েছে তারা বিমানে মানে দুদুক মামলা করছে এটা সার্ভে হবে ওই যে বিমান কিনে নেওয়া বিমান কিনে নেওয়া পার্টস কিনে নিয়ে বিশাল একটা ঘাপলা হয়েছে এবং ওইখানে বিমানে পাইলট যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলো সেইটা নিয়ে একটা ঘাপলা আছে মানে অতিরিক্ত টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁসে গিলি না দুদুক মামলা তারা কিন্তু মহাতবীয়তে কিন্তু অফিস করতেছে আবার টিকিট টুকেট সব কিন্তু কাটা এয়ারলাইন্স হলো সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাবে সাড়ে বারোটার ফ্লাইট যেটা সেটা ওদের কিন্তু স্টাফ নামাজ চলে গেল তো এখন আপনি কি করবেন এই রাষ্ট্রে কে ধরল তারা তারা তো ব্যাগে গেলো সাত আটজন কিন্তু বিমানের কর্মকর্তা তারা উচ্চ পর্যায়ে যাদের নামে মামলা ছিল দুদুকে এরা কি আর জীবন কানাডা থেকে সহজে আসবে এদের যান বাঁচানো তো হয় এখন তখন ফরচ হয়ে গেল তো এখন মানে এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি প্রতিহিংসা রাজনীতি করতে করতে আমরা এই যে বাহান্ন বছরে আমাদের কি বিন্দু মাত্র কোনো মানে চেঞ্জ আসছে নিজের মন মানসিকতায় আমি তো মনে করছিলাম যত কিছু অন্তত মেটোরিয়াল হাতটা দিবে না কেউ বিআরটিসি এটা এটা কে যারা করছে তারাও তো এটাই তুই চড়ত তো যাওয়ার প্রশ্ন আছে এখন সে ঘন্টার পর ঘন্টা তারও তো দাঁড়ায় থাকতে হবে ঠিক আছে আমারে তুই কষ্ট দিলি তুই কি কষ্টের বাইরে থাকবি তুইও তো কষ্টের মধ্যেই পড়বি তাইলে এই যে বিবেক বিবেচনা আর নির্বুদ্ধিতার যে পরিচয় আমরা প্রতিটা কাজে দিতেছি সেটা কি একবারও চিন্তা করে দেখি না আপনি মনে করেন যদি আওয়ামী লীগ শুনে এই বিএনপির করলে এই পাকিস্তানি আদর্শ আবার বিএনপি ভারতের আদর্শ তো এখন জাতীয় পার্টি কার আদর্শে এই জাতীয় পার্টি হলো জনগণের আদর্শে আমরা অত নয় বছর এসা যে শাসন করছে সেই শাসন মানুষ কিন্তু এখনো মনে আছে বিরতির পর আবার আসবো দর্শক লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি ফিরবো শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন এসটিভি রাতে গাইজ ও মেট এডিশন পা আলোচনা শেষ করতে চাই আমরা জনজীবনের স্থস্থিনি আলোচনা করছিলাম যে মানুষের মধ্যে শান্তি বা একটা স্থিতিশীলতা কবে ফিরবে এই যুদ্ধব্যুত কন্ঠ কাটবে কবে আসলে সবকিছুর মূলে কি রাজনৈতিক সংকট কিনা অবশ্যই এটা নো डाउट এটা এক কথাই প্রকাশ করার মতো এটা রাজনীতির শুধু সবকিছুর মূলে রাজনীতি না সরকারি রাজনীতি আপনি ওইখানে আরেকটা শব্দ ব্যবহার করতে পারেন সরকারি রাজনীতি আপনি দেখেন যদি হুকুমের আসামি করেন এই মামলাগুলার এখানে দুইজনই অ্যাডভোকেট হ্যাঁ তো সো এইখানে বলাই যায় হুকুমের আসামি করলেও কিন্তু প্রথম সারিতেই সরকারের সরকারের প্রথম লোকগুলা নির্বাহী বিভাগ হুকুমের মামলার আসামি হয় এই যে 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 কারণ প্রত্যেকটা কথা তো ডকুমেন্টস হিসেবে আছে এবং আপনি যখনই নেট কেন ছাড়ছে না নেট যখনই আপনি ছাড়বেন এই ডকুমেন্টসগুলো আরও যে কত শত শত ডকুমেন্টস বের হবে কে কোথায় কালে মারছে এই যে আমরা অন্ধকারে ঢিল ছুটছি তখন আর অন্ধকারে ঢিল ছুড়তে হবে না এই যে নয়শো এক হাজার নেতাকর্মী বিএনপির যে আপনার অ্যারেস্ট করলো এবং এই যে মানে নেপথ্যে অনেকগুলো মামলার আসামি দিয়ে মানে নামহীন আসামি দিয়ে পরে এই নামগুলো যোগ দিয়ে দিবে এতে বিএনপির জন্য কিছুটা শারীরিকভাবে লস হবে কিন্তু যারা করবে তাদের জন্য সব কিছুই লস আজকে দেখেন আল জাজিরা বলেন বিবিসি বলেন সিএনএন বলেন যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন কলকাতা নিউজ যদি আপনি দেখেন আপনি সরকারের উপরই আঙ্গুলি চলে গেছে এবং হাজার হাজার লোক যে মার্ডার হয়েছে এই তিন চার দিনে এটা কিন্তু তারা বলতেছে এটার জন্য এখন আর অন্যখানে যাওয়া লাগে না কতটা পেরেশানির মধ্যে থাকলে সরকার আবার অ্যাম্বাসেডরদের আইনে ধমক দেয় এরা যে কারো ধমকানির মধ্যে থাকে না এইটুকু তাদের বোঝার নাই ওরা কি ধমকানিতে স্বীকার করছে যে না সরকার যা বলছে তা হাই সত্য ওরা পৃথিবীর বিনিময়েও ওরা এক এদিক ওদিক নড়বে না তো অতএব এই জায়গা থেকে বোঝা যায় যে কে এই কাজগুলা করছে এটা তো অপেন আপনি ওই দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে অনুপরমাণু হিসাব করতেছেন আর আপনি যে অপেন যে কথাগুলো বলছেন সেগুলোর কোনো নজির আপনি রাখতেছেন না আমি যখন বলতেছি পুলিশের সঙ্গে থেকে গুলি করলো কে পুলিশের সঙ্গে তার এই আন্দোলনকারী কিংবা বিএনপি থেকে গুলি করতে পারে না পুলিশের সঙ্গে পুলিশের সমাজদাররা থেকেই গুলি করতে পারে তাহলে গুলিটা পুলিশ যে বলতেছে আমরা গুলি করিনি আমরা পুলিশকে বিশ্বাস করতে চাই এই কারণে তারা এই দেশের তারা কর্মচারী এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং আমরা অনেকখানে দেখেছি এবং অনেক পুলিশও মারা গেছে আমরা এটা এই পুলিশদের মারলকে কারণ আন্দোলনকারীদের কাছে কিন্তু বন্দুক ছিল না বন্দুক ছিল র্যাবের কাছে উপর থেকে মারছে আর বন্দুক ছিল পুলিশের কাছে বন্দুক ছিল পুলিশের সাথে যদি কেউ তাদের ড্রেস পরে থাকে তাদের কাছে বা ড্রেস ছাড়া সাদা কাপড়ে থাকে তাদের কাছে তাইলে আন্দোলনকারীরা যেহেতু গুলিতে মারে নাই কাউকে তাহলে গুলিতে মারল মল্ল পুলিশগুলাকে পুলিশগুলাকে কিংবা আরও যারা যারা মারা গেল ও সরকারি দলের তারাকে কারণ আন্দোলনকারীরা এখানে স্পষ্ট দিনের মতো আরও স্পষ্ট হবে নেটটা ছাড়লে যে কারণে পৃথিবীতে কোনো যুদ্ধ আপনার কি বলে গাজা বলেন আপনার পৃথিবীতে আরও যে যে জায়গায় যুদ্ধ হচ্ছে রাশিয়ার যুদ্ধ বলেন নেট বন্ধ হয় নাই কোথাও এরকমভাবে একটা গণতান্ত্রিক দেশ যে ওনারা বলে যদিও ভোট ছাড়া আপনার এই ভোট ছাড়া গণতান্ত্রিক দেশে নেট বন্ধ করে কি লাভ প্রতিদিন নেট বন্ধ করলে ব্যবসায়ীদের কত পরিমাণ লস হচ্ছে গার্মেন্টস শুধুমাত্র গার্মেন্টসের আপনার বন্ধ করছে গার্মেন্টসদেরই আপনার ষোলোশো গার্মেন্টসের যে অ্যাসোসিয়েট তারা বলছে ষোলোশো কোটি টাকা পার ডে নষ্ট লস হচ্ছে এবং এই যে নেটের সার্ভার যারা চালায় এবং বিদেশি একটা বড় অঙ্কের টাকা আনে তারা বলতেছে যে আমাদের নেটটা আমাদের কাজগুলো চলে যাবে অন্য দেশে কারণ আমরা কাজ করতে পারছি না তো যারা অনলাইনে কাজ করছে এবং এটা কিন্তু আমাদের জন্য একটা সম্ভাবনাময় একটা জায়গা ছিল সেটা নষ্ট হচ্ছে প্রত্যেকটা অফিস আদালত সবখানে বন্ধ হয়ে যাচ্ছে তারপরে নেট সরকার কেন বন্ধ রাখছে নিলাম সরকার ফুরফুরে খুব ভালো আছে সরকার সব কিছু একদম আন্ডার কন্ট্রোলে নিয়ে নিছে তাহলে সরকার নেট বন্ধ করে কারে ভয় পাচ্ছে সরকার কি তার নিজের ছায়াকে ভয় পাচ্ছে মানে আলোচনা শেষ করতে চাই আমাদের সময় নাই আজ আলোচনা শেষ করতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনি এই যে নেট বন্ধের কথা বললো সারা দুনিয়ার মানুষ জানে যে তাদের পক্ষের লোকেরা দুষ্কৃতিকারীরা নাশকতা কাজ যারা করছে তারা এই আপনি ইন্টারনেটটাকে ধ্বংস করার জন্য তারা আগুন দিচ্ছে এখন সরকার বন্ধ করে রাখবে মানেটা কি মানুষ কি সব বোকা সরকার কেন বন্ধ করবে সরকারের লোকদের দেশের সরকারি অভিযাতই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার কেন নেট বন্ধ করবে এই যে কথাগুলো মানে ওনাদেরকে সেট করা হয় আগে গুলি মারিয়ে দাও তারপরে তাই হইবে ওনটা আগে গুলি মারিয়ে দেয় কত কথা বানাই বানায় বলতে পারে শিল্পীর মতো এটা ঠিক না নেটটা তো বন্ধ করা হয় নাই নেটটা তো ক্ষতিগ্রস্ত করা হয়েছে নেটটাকে ধ্বংস করার জন্য তারা এই এই যে নেত্রী যেটা বলছিলেন যে আমি ডিজিটাল বাংলাদেশ করব। এই ডিজিটাল বাংলাদেশটাকে ধ্বংস করার জন্যই এই নেটটার উপর আক্রমণটা করছে রিলিফ যাতে না পায় মানুষ এই জন্য রিলিফ অফিসে পড়াইছে হ্যাঁ আমি স্মার্ট আসি স্মার্ট পড়ে আপনার এই যে দেখেন যোগাযোগ ব্যবস্থার জন্য আপনি যোগাযোগ ভবনটাকে সেতু ভবনটাকে কীভাবে ক্ষতি করছে আপনার বিআরটি ভবনটাকে কীভাবে ক্ষতি করছে শেষ নাই তো আপনার এমন অবস্থা হয়েছে তাদের মাথা এত খারাপ হয়ে গেছে শেষ পর্যন্ত নরসিংদি জেলখানা ভাঙ্গিয়া সব লোক লোক ছাড়িয়েছে এবং সেখানে সন্ত্রাসী বেশি অস্ত্রধারী লোক বেশি সরকার তো চেষ্টা করছে সরকারি তো এটাকে আউট করছে আপনারা আপনারা সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নিয়ে আসতেন ঢাকায় কে নিয়ে আসতেন কোথায় ছিল সমস্ত রেকর্ড সরকার তারা কারা বা কারা এখানে ছিল কোথায় ছিল এগুলো সবই জানে ধরা পড়বেন আপনারা কারণ আপনাদের আর ছাড়ি দেওয়া হবে না আপনাদেরকে বউ আগে এই বিএনপির মতো পার্টিকে ব্যাট করেছিল উচ্চ আদালত এটা অবৈধ পার্টি কিন্তু গভর্নমেন্ট বা আওয়ামী লীগ ওই লেনে যায় না তারা আজকে দেশ চালায় তারা ধ্বংস করে দিতে সব দেশ আমি থাকলে তাদের থাকতে হবে দেশটা যেখানে আমার আলোচনা শেষ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজহার আজ আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি যেটা আপনি শুনলেন দুজনের কথা আসলে স্বস্তি ফেরাতে আর কি করণীয় আছে আর কি করণীয় থাকতে পারে বলেন সবকিছু তো সরকার আছে আর যাদের নেই আপনার ইন্টারনেট না শুধু আপনার কার্ডে টাকা না আপনার টাকারও সংকট হচ্ছে টাকা হইতে শুরু করে আর যারা দিন মজুর তাদের তো মারাত্মকভাবে আর বিশেষ করে গার্মেন্টস প্রায় এক কোটি লোক সার্ভাইভ করে তাদের যে কি পরিণতি এবং ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া আর দুই চার দিন পরেই তো মনে করে মাস শেষ মাস শেষ হলেই তো একটা বিরাট ধরনের মানুষের বার্ডেন চলে আসে বাসা ভাড়া বিদ্যুৎ বিল এইটা সেটা আর তার বাচ্চাদের স্কুলের পড়ালেখা এইগুলি সব কিন্তু আমরা যারা রাজনীতিবিদরা রাজনীতি করি আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে তারা কিন্তু এইভাবে কি চিন্তা করে না সাধারণ মানুষের কথা মুখে তো অননগোল বলে যেতে আসছে জনগণের জন্য আমরা এইটা করুম সেইটা করুম যে যখন ক্ষমতা আসে সে তখনই খালি জনগণের মায়া কান্না কান্দে কিন্তু কান্নাকাটে যারা বেশি কান্দে যারা যখন ক্ষমতায় থাকে না কিন্তু ক্ষমতা পাওয়ার পরে কান্দা তার চোখের পানি তো তখন শুকায়ে যায় তো আমাদের যদি এই

আঠারো কোটি লোকের রাষ্ট্র সবাই এখানে ত্যাগ স্বীকার করতে হবে এই দেশের উন্নয়ন হলে আমাদেরই হবে সবাই হবে এইটুকু আমি বলবো অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ডক্টর নুল্লা আজহার ধীনদ আব্রাদ সোম এবং নীলফট চৌধুরী মনি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি এডিশন পুনঃপ্রচার হয় সকাল আটটায় আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসে সঙ্গেই থাকুন